ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টেরিয়র ক্রিয়েশন। আমি আর্কিটেক্ট ঝুমুর। যারা আমায় আজ প্রথম দেখছে তাদের জন্য বলি যে এই বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন যখন ছিল সেই সময় এর একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। আফটার ফিনিশিং বাড়িটি দেখতে কেমন লাগছে আজ তাই আমরা ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ঘরে ঢুকতেই সদর দরজাটি টাটা প্রবেশের তৈরি করা হয়েছে ফর মোর সিকিউরিটি অ্যান্ড সেফটি। অ্যাকসেন্ট ওয়ালটিকে ব্লু শেডের মধ্যে করা হয়েছে। আসল কালারটি ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু এই ব্লু কালারটি অসম। সমস্ত জানালার হোয়াইট কালারে পেন্ট করা হয়েছে আর গ্রিলগুলো ব্ল্যাক কালারে। জিপসাম বোর্ড দিয়ে ফল সিলিংয়ে একটি অসাধারণ ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ লাইট দিয়ে সম্পূর্ণ ঘরটিকে একেবারে ঝলমলে করে দেওয়া হয়েছে। ঘরে ঢুকতেই ডান দিকে বেডরুম এবং বাথরুম দুটোর দরজাই কিন্তু চোখে পড়ছিল, যা দেখতে অবশ্যই দৃষ্টিনন্দন নয়। তাই আমরা বেডরুমের দরজাকে ডোর হিসাবে রাখলেও বাথরুমের দরজাটিকে হিডেন করি। এখানে আমরা লুভার্স দিয়ে ওয়াল প্যানেলিং করে হিডেন ডোর ক্রিয়েট করি, যা বাইরের থেকে দেখলে একেবারেই দরজার মতো মনে হচ্ছে না। প্রতিটি ডোরের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই লুভার্সগুলিকে আমরা কফি কালারেরই প্রোভাইড করেছি। সমস্ত ঘরেই মডিউলার সুইচ প্রোভাইড করা হয়েছে। আসুন হিডেন ডোর দিয়ে ঢুকে যাই আমাদের কমন টয়লেটে। এই ডোরটি মূলত প্লাইউড দিয়ে তৈরি হয়েছে, অবশ্যই তা ওয়াটারপ্রুফ। তবুও এর ভেতরে আমরা এসিপি শিট ইউজ করেছি, যাতে জল দ্বারা কোনো রকমভাবে প্লাইটি ক্ষতিগ্রস্ত না হয়। মিররের পেছনে একটি বক্স ক্রিয়েট করা হয়েছে, যার চারপাশ দিয়ে একটি স্ট্রিপ লাইট ঘুরছে। বাথরুমে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রাখার জন্য এই বক্স ক্রিয়েট করা হয়েছে। সামনে রয়েছে টেবিল টপ ওয়াশ বেসিন, যার নিচে একটি ক্যাবিনেট তৈরি করা হয়েছে। এই ক্যাবিনেটের ডোরে কোনো রকমের হ্যান্ডেল ইউজ করা হয়নি, এখানে জি সেকশন প্রোফাইল ইউজ করা হয়েছে। ফ্লোরের থেকে ক্যাবিনেট অনেকটা ওপরে রয়েছে, কারণ এর নিচটা পরিষ্কার করতে যেমন সুবিধে হবে, সাথে সাথে এই বাথরুমটিকে দেখতেও বড় লাগবে। ফ্লোরে রয়েছে অ্যান্টি স্কেটিং ব্ল্যাক কালারের টাইলস। বাথরুমের ওপরে ফল সিলিং তৈরি করা হয়েছে। এটি জিপসাম বোর্ড দিয়ে তৈরি হলেও সেই জিপসাম বোর্ডটি ময়েশ্চার রেজিস্ট্যান্স জিপসাম বোর্ড দিয়ে আমরা এটাকে তৈরি করেছি। এই পুরো বাথরুমের থিমটি গ্রে এবং ব্ল্যাক দিয়ে তৈরি। ড্রয়িং রুম থেকে আসুন চলে আসি পুজো ঘরে। এই হলো আমাদের পূজা রুম, এখানেও ফল সিলিং ক্রিয়েট করা হয়েছে এবং ওপর দিকে রয়েছে দুটি ক্যাবিনেট। পিভিসি শিটের উপরে সিএনসি কাটিং করে ওম মোটিভ করা হয়েছে, যার ব্যাকের থেকে লাইট আসছে এবং ওপর থেকেও স্পটলাইট দুটো দেওয়া হয়েছে। সমস্ত দেওয়ালে হোয়াইট কালারের টাইলস ইউজ করা হয়েছে, যাতে আরো বেশি ঝলমলে হয়ে ওঠে পূজা রুম। পুজো বলুন বা মেডিটেশন বলুন, দুটির জন্যই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আসুন এবার আমরা প্যাসেজের দিকে চলে যাই। প্যাসেজে যে
ফল সিলিং ক্রিয়েট করা হয়েছে, তার পকেটগুলোতে স্ট্রিপ লাইট দেওয়ার পরেও বাঁ দিকে এবং ডান দিকে তিনটে তিনটে ছটা স্পটলাইট দেওয়া হয়েছে, যাতে সেই আলো দেওয়ালের গা দিয়ে চুইয়ে পড়ে। আসুন এবার ঘুরে দেখি প্রথম বেডরুম। ঘরটা গ্রিন থিমে করা হয়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে ওপরে যে সাদা রঙের ফলস সিলিং আছে তার মধ্যেও আবার সবুজ রঙের বিট দেওয়া হয়েছে। ড্রয়িং রুম এবং বেডরুম দুটোতেই একই রকমের ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে। বেডরুম থেকে বেরিয়ে আবার আমরা পৌঁছে যাব ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের প্যাসেজ দিয়ে যে আবার ডান দিকে আরেকটি বেডরুম পড়বে, আমরা দেখে নেব সেই বেডরুমগুলো। ডান দিকে আমরা ঢুকে যাব গেস্ট রুমে। গেস্ট রুমের ফল সিলিংয়ে খুব মিনিমাম ওয়ার্ক করা হয়েছে, যতটা সম্ভব সিম্পল ফল সিলিং ক্রিয়েট করা হয়েছে এই গেস্ট রুমে। গেস্ট রুম থেকে বেরিয়েই মুখোমুখি রয়েছে আরেকটি বেডরুম, আসুন ঢুকে যাই সেখানে। এই রুমের ফল সিলিং কার্ভেচারের উপরে করা হয়েছে। দুটো বেডরুমের পরে আরেকটু এগিয়ে গেলেই আমাদের রয়েছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও ফল সিলিংকে কিছুটা সিম্পল লুকস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসুন ঘুরে দেখি অ্যাটাচ টয়লেটটি। এখানেও একটি ছোট্ট বেসিন প্রোভাইড করা হয়েছে, যাতে গরম জল এবং ঠান্ডা জলের দুটোরই অপশন রয়েছে। সামনে একটি মিরর এবং একটি শেলফ প্রোভাইড করা হয়েছে। অ্যাটাচ টয়লেটের উপরেও ফলস সিলিং ক্রিয়েট করা হয়েছে। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে সরাসরি পরে কিচেন কাম ডাইনিং রুম। একটি ভিডিওতে কিচেনটি দেখাতে গেলে আমাদের ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই আমরা আজ এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা কিচেনটিকে ঘুরে দেখব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।